بسم الله الرحمن الرحيم. الأمجاد قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها، ويبني مجده جذلا فروح الفذ يعليها، ليصبح همة تروي عن العليا مغانيها، عن العليا مغانيها، لينسو جليل علا قصصا هنا أحلام ترويها، لينسو جليل علا قصصا هنا أحلام ترويها. الله 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 আন্নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই আন্নূর টিভি চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আমাদের ধারাবাহিক অনুষ্ঠান বিভিন্ন অপপ্রচারমূলক যে সমস্ত বক্তব্য রয়েছে বিভিন্ন দিনী বিষয়ে, সেগুলো জবাব আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো আজকেও আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করব। সুপ্রিয় শ্রোতা, আজকে অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহতারাম মুফতি জুনায়দ কাসিমি দামান বারাকাতুহু, মহতারাম মুফতি মনসুর আহমদ দামান বারাকাতুহু, এবং সাথে আমি আছি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা। শুধু দর্শক ও শ্রোতা মন্ডলী, আপনারা জানেন যে বর্তমানে আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের কিছু দিনী ভাই তারা ধর্মীয় বিভিন্ন বিষয়ে, বিশেষ করে যেগুলো উম্মার কাছে প্রশ্নবিদ্ধ ছিল না, প্রশ্নের ঊর্ধ্বে ছিল, সে সমস্ত বিষয়গুলোকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করার একটা গভীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। ওই সমস্ত গ্রন্থ যেগুলো মানুষের কাছে সমহারে সমাদৃত সেগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যেমন ফাজাইলে আমালকে প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া চলছে। ঠিক তেমনিভাবে তাফসিরের ক্ষেত্রে একটি গ্রন্থ, এই যে আমার হাতে গ্রন্থটা রয়েছে তাফসিরে মারিফুল কোরআন, এই তাফসিরে মারিফুল কোরআনটা আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষী মানুষদের কাছে আমার মনে হয় এর চেয়ে বেশি সমাদৃত তাফসিরে কিতাব আর কোনোটা নেই। কিন্তু এই গ্রন্থটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি যৌক্তিক সমালোচনা করে সেটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু অযৌক্তিক মিথ্যা বানাওয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তো যাই হোক, আমরা আগেও বলেছি আমরা কারো ব্যক্তির উপর আঘাত করব না, তবে যে সমস্ত বক্তব্য আমাদের বিভিন্ন ভাইদের হৃদয়ে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, দিনের মেহনত সম্পর্কে, দিনের কিতাব সম্পর্কে বস্তুবিদ্ধ করে তাদের বক্তব্য আপনাদেরকে শুনে সেটা জবাব দেওয়ার চেষ্টা করি। আজকেও আপনারা ওই ধরনের একটা বক্তব্য শুনে নিন। তাফসিরে মারিফুল কোরআনে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে সহিহ হাদিসের কোনো মিল নাই। তার মধ্যে একটা আপনাদের বলে দিই, সূরা বানী ইসরাইলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে আমি রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি দেওয়া হয়েছে। কথাটা কি ঠিক? আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে কি দেওয়া হয়েছে বলেন তো? কেবলমাত্র সালাত দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি। তাফসিরে মারিফুল কোরআন উল্লেখ করেছে, দেখেন যে 14 দফা ইসলামী রাষ্ট্র কায়েমের মূলনীতি দেওয়া হয়েছে। একটা ডাহা মিথ্যা স্যার, এটা দলিল নাই। হ্যাঁ ভাই, মারিফুল কোরআনের কথা বললেন যে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা যে শেখের বক্তব্য শুনছিলেন মহতারাম শেখ মুজাফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, উনি ওনার বক্তব্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে তাফসিরুল মারিফুল কোরআনে বহু ভুল রয়েছে, এর মধ্যে মেজর ভুল এবং একটা বড় ভুল নিয়ে এখানে মধ্যে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে সুরায় বানী ইসরাইলের তাফসিরের মধ্যে কি কি বলা হয়েছে যা তিনি বললেন এটা আপনারা শুনলেন। আমরা এখানে তিনজন আলেমে দিন জমায়েত হয়েছি এবং আমরা গবেষণা করেছি যে আসলে এখানে মহাতারামের কথাটা কতটুকু সত্য। আমরা আমাদের গবেষণাটা এখনই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। প্রথমে আমরা মহাতারাম
এদের কাছে এই বিষয়ে জানতে চাইব যে আসলে উনি যে বললেন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে এরকম আলোচনা আসলে কি কথাটা সঠিক সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আসলে একেবারেই কথাটা মিথ্যা এবং বানোয়াট এবং দলিলবিহীন একটা কথা আমাদের দেশে বলে আন্দাজে কথা বলে দেওয়া আসলে ব্যাপারটা একেবারেই আন্দাজে কথা বলা আমরা পবিত্র তাফসীর মারিফুল কোরআনের সূরা বনী ইসরাঈলের যে বিষয় যে জায়গাগুলোতে মেরাজের আলোচনা আছে আগাগোড়া একাধিক ওলামায়ে কেরাম আমরা দেখেছি কোথাও ওই চোদ্দ দফা যে চোদ্দ দফা রাষ্ট্র পরিচালনার কথা বা মূল নীতির কথা নাকি বলা আছে আল্লাহ পাক নাকি প্রিয় নবীকে মেরাজের রাতে সেটা দান করেছেন বলে তিনি মহতারাম দাবি করলেন এটা কোথাও লেখা নাই আমরা মহতারামের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ইউটিউবের মাধ্যমে আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে আপনি আপনার বক্তব্য প্রমাণিত করুন আর না হয় উম্মার সামনে ক্ষমা প্রার্থনা করুন উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এবং সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই সর্বজন গৃহীত গ্রহণযোগ্য মহা তাফসীর গ্রন্থের ব্যাপারে এই রকমের ভুল উম্মতের সামনে মেসেজ পেশ করার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন এবং স্বীকার করুন বরং আমরা আমাদের বিগত মেরাজ সম্পর্কে আলোচনায় সুস্পষ্ট ভাষায় আমাদের মহতারাম মুফতি মনসুর সাহেবকে আমি এটা প্রশ্ন করেছিলাম যে অনেকেই এই বিষয়টাকে রাজনৈতিক রূপ দিতে চায় মেরাজের ঘটনা থেকে আমরা সেটা কিন্তু সুস্পষ্টভাবে অস্বীকার করেছি এবং আমাদের মহতারাম প্রতিবাদও করেছেন যে এরকমের কোন বিষয় আসলে ছিল না জি আসলে মহতারাম যে কথাগুলো বললেন জি তারা মানুষদেরকে উদ্বুদ্ধ করেন মানুষ যেন কোরআন মানে এবং সহিহ হাদিস মানে জি আর এই কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি কিছু কিতাব সম্পর্কে সতর্ক করবেন মারিফুল কোরআন সম্পর্কে তিনি সতর্ক করতেছেন যে মারিফুল কোরআন এটা পড়া যাবে না কারণ মারিফুল কোরআন এমন কথা আছে যেটা সহিহ হাদিসের সাথে মিলে না ওনার কথা হ্যাঁ ওনার কথাটা এর দৃষ্টান্ত টেনে আনলেন যে এই মেরাজের রাতে রসুলকে ইসলাম রাষ্ট্রের মূলনীতি হিসেবে চোদ্দ দফা দেওয়া হয়েছে এটা সূরা বনী ইসরাঈলের তিনি বললেন কি করে এই নাই জিনিসটা বলার ক্ষেত্রে হয়তো দুইটা কাজ তিনি করছেন দুইটার একটা হবে হয় কারো কাছে শুনছেন শোনা কথাটাই উনি বলে ফেলছেন অথচ শোনা কথা বলাটা কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বললেন যে লোক যাচাই করা ছাড়া শোনা কথাটা বলে বেড়ায় সে মিথ্যুক হওয়ার জন্য আর কিছু লাগবে না এটা হলো হাদিসের বক্তব্য তো হয়তো মহতারাম কথাটা শুনছেন আর বলে ফেলছেন মারিফুল কোরআন তিনি খুলেও দেখেন নাই এক হয়তো এটা হবে অথবা তিনি শুনছেন শুনছেন না নিজেও দেখেন নাই এমনি চট করে একটা বলে ফেললেন অথচ এটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার করে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে জিনিসের ব্যাপারে সুস্পষ্ট তোমার ধারণা নাই সুস্পষ্ট ভাবে জানা নাই সেই ব্যাপারে তুমি কথা বলবে না তাহলে মহতারাম মানুষদেরকে উদ্বুদ্ধ করেন কোরআন মানার জন্য সহিহ হাদিস মানার জন্য আর উনি এরকম দায়িত্বহীন কথা বলবেন এটা তো কোরআন সহিহ হাদিসের বিপক্ষে নিজে অবস্থান গ্রহণ করলেন এটা একেবারেই এবং আমি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন ওনার বক্তব্যের মধ্যে উনি আরেকটা মেসেজ কিন্তু দিয়েছেন যেটা একেবারেই মিথ্যা এবং হাদিস বিরোধী সেটা হচ্ছে উনি তার বক্তব্যে দাবি করলেন যে মেরাজের অজুহাতে শুধু একটা জিনিসই দেওয়া হয়েছে শুধু সালাত দেওয়া হয়েছে আর কিচ্ছু দেওয়া এমন সাথে সাথে এটাও বললেন আর কোন বিষয়ে বা আর কিছু পিরামিডকে দেওয়া হয়নি অবাক হওয়ার মতো কিন্তু একটা বিষয় তিনি শ্রোতাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিলেন বলুন রসুলকে মেরাজের কাছে কি দেওয়া হয়েছে তো শ্রোতারা বললো নামাজ তিনি বললেন শুধু নামাজ দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি অথচ উনি যদি সহি হাদিস চর্চা করে থাকেন সহি হাদিস কিতাব ঘাটাঘাটি করে থাকেন তাহলে মুসলিম শরীফটা তো ওনার নাগালের বাইরে থাকার কথা কারণ উনি তো শুধু সহি হাদিসের কথা বলবেন আর সহি মুসলিমটা উনি পড়বেন না
খুলবেন না দেখবেন না এটা তো হতে পারে না আমরা মনে করি এটা আমরা মনে করি এটা অথচ সহিহ মুসলিম শরীফের এই বিষয়ে যে আলোচনাটা আসছে এবং হাদিস নম্বর হলো 279 নম্বর হাদিস সেই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সেখানে পরিষ্কার করে এই কথাটা আসছে কয়টা জিনিস রাসূলকে মেরাজের রাতে দেওয়া হয়েছিল ফা উতিয়া সালাসান তিনটা জিনিস দেওয়া হয়েছে হাদিসের কথা মুসলিম শরীফের হাদিস 279 নম্বর হাদিস ফা উতিয়া সালাসান তিনটা জিনিস দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হলো উতিয়া সালাওয়াতুল খামস নামাজ দেওয়া হয়েছিল এটা এক নম্বর ঠিক আছে কিন্তু শুধুমাত্র নামাজ তা না আরো আছে দুই নম্বর হলো যারা উম্মতের মধ্যে শিরক করবে না তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন তাহলে শুধুমাত্র নামাজ দেওয়া হয়েছিল আর কিছু দেওয়া হয়নি এই কথাটা তো সহিহ হাদিস বিরোধী কথা সহিহ হাদিসের সাথে মিলে না এমন কথা আমরা মুহাম্মদের কাছে আশা করবো এরকম দায়িত্বহীন কথা বলে মানুষকে উনি বিভ্রান্ত করবেন না কোন কথা বলতে হলে আশা করবো যেহেতু উনি একজন আলেমেদিন মানুষ ওনাদের প্রতি আস্থা রাখে ভক্তি রাখে এবং এই হিসাবে তাদের কথা শুনে গ্রহণ করে এই জন্য ওনারা কোনো কথা বলতে বিশেষ করে প্রতিষ্ঠিত কোনো বিষয়ে এবং স্বীকৃত কোনো বিষয়ে এবং মীমাংসিত কোনো বিষয়ে যদি উনি কোনো কথা বলতে চান এটা উনি ভালো করে যাচাই বাছাই করে কথা বলবেন সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করবেন না আমরা মুহতারাম শাইখের কাছে এই কথাটাই আশা করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই উনাদের এই তারতিব কেন উনারা যদি কোনো একটা বিষয় বোঝে ওনারা উনাদের মতো করে আমল করুক আমাদের তো এত সমস্যা কিন্তু আমাদের মানে যে বিষয়গুলো আমাদের একেবারে আলহামদুলিল্লাহ সকলের কাছে সমাদৃত এবং যে ব্যক্তিগুলো আলহামদুলিল্লাহ মানুষ একেবারে তাজের মতো করে গ্রহণ করে নিয়েছে সেই ব্যক্তি সেই কাজকে এভাবে প্রস্তাবিত করার জন্য এগুলা করা আমরা এটা কোশ্চিন কেলো সমর্থন করতে পারি না এবং এটা উচিত না তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে ইদানিং কালে তাফসিরে মারিফুল কোরআনকে নিয়ে গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এর প্রক্রিয়া স্বরূপ মদিনা ইউনিভার্সিটির কিছু ডক্টরকে এই একটা স্লোগান দিয়ে যে মদিনাতে এখন মারিফুল কোরআন ছাপানো হয় না কেন জানেন এটার মধ্যে এই আছে সেই আছে ইত্যাদি কথা বলে তা আমরা আজকে বুঝতে পারলাম শেখ মুজাফর বিন মহসিন সাহেবের এই বক্তব্য থেকে আসলে উনার এই কথাটা যেরকম আমাদের মতারাম যেটা বললেন আন্দাজে বলার মতো অবস্থা তো যে সমস্ত বিষয়গুলো এটার ভিতরে আছে আর তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করে এই তাফসিরে মারিফুল কোরআন গুলাকে বাস্তবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে আমরা মনে করি এগুলো নিতান্তই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা করে যাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হলো মূল তাফসিরে মারিফুল কোরআন যেটা উর্দুতে লেখা মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন নয়াখণ্ডে আর সেটা থেকে বাংলায় সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের এইটা প্রসিদ্ধ এটা তাফসিরে মারিফুল কোরআন হিসেবে প্রসিদ্ধ এই গ্রন্থাগারটা এখনো জীবিত আছে আর যদি কোনো একটা বিষয়ে মনে হয় যে এটা শিরিকি বা কুফুরি বা এটা পড়লে শিরিক হবে কুফুর হবে গ্রন্থাগারের কাছে গেলেই তো হচ্ছে অনুবাদক অনুবাদকের কাছে যে এটা অনুবাদক যিনি তো ওনার এই অনুবাদকের কাছে না যে ওনারা এইভাবে ইউটিউবে চ্যানেল দিচ্ছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর শেখ মুজাফর বিন মহসিন সাহেবকে উদ্দত আহ্বান জানাচ্ছি যে মানুষ মাত্রই ভুল হতেই পারে আপনি আপনার এই বক্তব্য যদি আপনি মনে করেন ঠিক আছে তাহলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন অন্যথায় আপনি আপনার বক্তব্য উজ্জ্বল করুন প্রত্যাহার করুন এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন বলে আমরা আশাবাদী সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই শুকরিয়া জানাই শুকরিয়া জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত মেহমানদেরকে আমাদের আগামী প্রোগ্রামে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আন্নুর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা